হ্যালো ফ্রেন্ড আমি দেবমিতা চলে এসেছি বং রান্নাঘরে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সকলের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করি সামনেই নববর্ষ তাই আমার চ্যানেলে এখন চলছে নববর্ষ স্পেশাল কিছু অথেন্টিক বাঙালি রেসিপি তাই আজকের সেকেন্ড রেসিপি হলো মুড়ি ঘন্ট চলো রেসিপিটা স্টার্ট করি প্রথমেই দুটো শুকনো লঙ্কাকে আমি কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে দিয়ে দিচ্ছি গোটা ধনে জিরে একটা দারচিনি একটা তেজপাতা ভালো করে নেড়েছেড়ে নিয়ে এবার আমি গ্যাস থেকে নামিয়ে ব্লেন্ড করে একটা মশলা তৈরি করে নেব তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে এবার আগের থেকে হলুদ ও নুন মাখানো মাছের মাথাগুলোকে দুপিট নাড়িয়ে চাড়িয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম বাকি মাথার অংশগুলোও দিয়ে একইভাবে ভেজে তুলে নেব। এবার ওই একই তেলে একটু কুচি করে কেটে রাখা আলুকে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিচ্ছি এবার আমি আরেকটু একটু কড়াইতে তেল অ্যাড করলাম এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি সামান্য একটু হলুদ আর নুন দিয়ে পেঁয়াজটাকেও কিছু সময় একটু ফ্রাই করে নেব পেঁয়াজটা দেখো ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে একটু আদা রসুন বাটা দিও আরও কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব এবারে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে তার মধ্যে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল অ্যাড করে ভালো করে কষিয়ে নেব কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পর আগের থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিচ্ছি চালটাকে ভালো করে ধুয়ে আমি প্রায় এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার মশলার সঙ্গে চালটাকে খুব ভালো করে কিছু সময় ধরে নাড়াচাড়া করব। চালটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় দেড় কাপের মতো উষ্ণ গরম জল এবার দিচ্ছি স্বাদ অনুসারে চিনি ও নুন স্বাদ মতো নুন চিনি দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছু সময় পর দেখো চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে উঠেছে আরও একবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছু সময় পর ফিরে আসলাম দেখো চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমার মুড়িখণ্ড কিন্তু একদমই তৈরি হয়ে গেছে এবার উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর তৈরি হয়ে গেল আমার আজকের নববর্ষ স্পেশাল সেকেন্ড রেসিপি মুড়িখণ্ড আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করো সকলের সাথে রেসিপিটা শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো বং রান্নাঘরকে আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন একটি রেসিপি নিয়ে থ্যাংক ইউ